যেন লক্ষ্মী রাশির কাছে আমার আবদার থাকবে, কথা থাকবে এটাই, লক্ষ্মীর বাড়ি যেন সবাই মিলে এরকম একটা উদ্যোগ নেয়, প্রশাসনও যেন এই কাজে আমাদের সহযোগিতা করে, বিশেষ করে শিক্ষা অফিস যেগুলি আছে সেগুলি যদি আমাদের সাথে সায় দেয় তাহলে এই কাজটা সহজ হয়ে যাবে। যেই বয়স থেকে আমরাও সোজা বুঝি যে আমাদের ঘরও এটা বলি যে জুতা যদি ডাইন বাম সে বুঝে, ঘরে জুতা পড়তে যদি ডাইন পায়েটা ডাইন পায়ে পরে, বাম পায়েটা বাম পায়ে পরে, বোঝা গেছে ওর কিছু বুঝে আছে। কিন্তু যে ছেলে মেয়ে এখনও জুতা পড়তে জানে না ওকে আসলে প্রতিষ্ঠান ভর্তি করা এক আমাকে একটা ওকে বোঝা সফায় দেওয়া হবে, তাহলে যে বয়সে তার বুঝ হয়। এখন সাধারণত বিজ্ঞান বলতেছে যে 6 বছর হইলে ছেলে মেয়েদের বুঝ হয়। তো এর আগে যেটা সেটা হলো নার্সিং, ওখানে আসি যে সময়টা বাসায় কাটাবে সে এখানে কিছু পরিবেশের কাছে কিছু শিখলো, আসলে তো ক্লাস 1 থেকে পড়া শুরু হবে, প্লে নার্সারি এটা হলো সময়টা কাটানোর জন্য, আর ক্লাস 1-এ তো 6 বছরের আগে কাউকে উঠানো হয় না। বাচ্চা মা বাবাকে শিক্ষকদেরকে যেন খুব মানে আপন বন্ধুর মতো পায়, মানে সে কিছু হইলে মাকে বলবে, বাবাকে বলবে, সে নিজের শিক্ষককে বলবে, যদি এরকম বন্ধু হিসেবে পায় তাহলে সে প্রতিষ্ঠান থেকে বাসা থেকে প্রতিষ্ঠানে ছুটি আসার জন্য ব্যস্ত হয়ে যাবে, কারণ সে ভাবে যে আমার শিক্ষক আমাকে খুব আদর করে। কিন্তু সে যদি কোনোভাবে ভয় পায় তাহলে তো তার পড়াই মন বসবে না। আর আল্লাহ রাসূল হাসান তো মানে এটাই শিখেছেন আমাদেরকে, উনি তো জীবনে কাউকে মারেননি, কাউকে গালি দেননি, আর বাচ্চাদের তো সেখানে প্রশ্নেই আসে না, আর এরা তো নিষ্পাপ। সে যদি পড়া না পারে তো পড়া না পারলে তো তার তো গুণা হবে না, কিন্তু আমি যে তাকে একটা ব্যাত লাগাই দিলাম আমি আমার তো গুণাগার হয়ে গেলাম। আমি এই জন্য সে না পারলে আমার দোষ নাই, আল্লাহর কাছে নাই, সে তো নিষ্পাপ। এই জন্য এটার জন্য তাকে কখনও মানে মানসিক চাপ দেওয়া এটা কখনো ঠিক হবে না, বরং আদর করলে সে শিখবে তাড়াতাড়ি। শাসনের ব্যাপারটা তো বর্তমান সারা বিশ্বের আইনে নিষেধ, আর ইসলামও এভাবে শাসন করার কথা বলা হয়নি। আসলে যেমন আমরা আমাদের মুসলমান যেটা করি ওটা সপ্তাহে প্রতি সোমবার আমরা নামাজের পরে সমস্ত ছাত্রদেরকে ওখানে বসি, মানে তালিমের বাইরে তরবিয়ত, মানে শিক্ষার বাইরে একটু আদব কায়দা শিক্ষা দেওয়া, এটার উপরে যে আলোচনাটা করি অনেক মানে আমাদের ছাত্রদের মানসিক চারিত্রিক খুব উন্নতি হচ্ছে আমাদের। তা আমার মনে হয় মানে শিক্ষক ওইভাবে শাসন না করি, উনি যদি ক্লাসে 2 মিনিট 3 মিনিট একটুখানি আদর্শ শিখালেন, নিজেও নিজের চরিত্র দ্বারা নিজের আচরণ দ্বারা আর কথাবার্তা দিয়ে যদি একটু আচরণ শিখেন এটা সবচেয়ে বেশি লাভ হবে, কিন্তু শাসন করলে তো সে আরও উল্টো হয়ে যাবে। আমরা যারা মানে এই বিশেষ করে ইসলাম ধর্মী যারা মুসলিম যারা এরা আমরা জেনারেল লাইনে পড়াই আর ছেলে মেয়েদেরকে মার্শাল লাইনে পড়াই, আমরা আসলে সবাই চাই যে আমার ছেলে মেয়েটা আসলে একটু কোরআন শিখুক, এটা স্কুলে যে পড়া সেও চায়। কিন্তু আমরা এটার জন্য যেটা করি সেটা হলো বাসায় একজন গৃহশিক্ষক রাখি, উনি 1000 টাকা 2000 টাকা দেই, উনি বিকালবেলা এসে আমার ছেলেটাকে মেয়েটাকে সে কোরআন শরীফ শিখায়। কিন্তু সকালবেলা তো কোরআন শরীফ শিখানোর সময় না, ওই সময় তো ছেলে মেয়েদের খেলার সময়, তা আমি যে সময় লেখাপড়ার সময় নয় সে সময় তাকে পড়তে বাধ্য করি, যার কারণে আমার টাকায় যায় কিন্তু আমার ছেলে মেয়েগুলি কোরআন শিখা হয় না। এই জন্য আমি বলবো যে আমাদের লক্ষ্মীপুরের সমস্ত গার্জিয়ান যদি একমত হয় যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতেও আমরা অনুরোধ করি যে একজন নুরানি শিক্ষকের বেতন আমরা অভিভাবকরা দিব, কারণ এখানে আমি 2000 টাকা খরচ করি একটা বাচ্চার পিছনে, ওখানে আমি 100 টাকা দিলেই আমাদের গার্জিয়ানদের টাকায় মানে ভালো একজন শিক্ষক প্রতিটি প্রাইমারি স্কুলে 1 ঘন্টা নেবে প্রতি ক্লাসে। আমাদের ছেলে মেয়েগুলি যৌথ ক্লাসে যেভাবে গড়ে ওঠে একক ঘরে পড়াইলে কিন্তু সেটা হবে না, তা আমাদের ছেলে মেয়েগুলি সুন্দর অল্প খরচে এরা নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ শিখে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পৌঁছতে পারবে, যেন লক্ষ্মীর বাড়ির কাছে আমার আবদার থাকবে, কথা থাকবে এটাই, লক্ষ্মীর বাড়ি যেন সবাই মিলে এরকম একটা উদ্যোগ নেয়, প্রশাসনও যেন এই কাজে আমাদের সহযোগিতা করে, বিশেষ করে শিক্ষা অফিস যেগুলি আছে সেগুলি যদি আমাদের সাথে সায় দেয় তাহলে এই কাজটা সহজ হয়ে যাবে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।